করোনাকালে পুলিশের ভূমিকা আমরা দেখেছি বিভিন্নভাবে। আজ দেখুন কোচবিহার শহরের এক ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগ। জানা গেছে কর্ণাটক থেকে চন্দন এ নামে এক যুবক বাড়িতে কাউকে কিছু না জানিয়ে খালাসির কাজের জন্য কোচবিহারে আসেন। কাজ করতে গিয়ে মাথায় চোট পান তিনি। আজ লকডাউন, ফলে সমস্যায় পড়ে যুবকটি। হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা না থাকায় কার্যত দিশেহারা অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার জন্য ট্রাফিক পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করেন। ট্রাফিক পুলিশও সময় নষ্ট না করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যুবকটির উদ্দেশ্যে। দড়ি টানার সময় ওর চোখে চোট লেগেছে আর ওর কাছে পয়সা নেই, তো ও এসে বললো সব দোকানপাট বন্ধ আছে, স্যার আপনার পেটিএমে যদি আমার বাবা পয়সা পাঠিয়ে দেয় তো আমাকে স্যার ওটা ক্যাশ দিতে পারবেন। তো আমি প্রথমে ঘটনাটা জানলাম, তারপর ওর বাবার সঙ্গে ফোনে ওর ফোনে কথা বললাম। ওর বাবা প্রথমে 10 টাকা পাঠিয়ে চেক করলো যে পয়সাটা ঢুকলো কি না, তারপরে ঢুকলো, ওনাকে বলা হলো, তারপরে আবার 1000 টাকা পাঠালো। আমি আবার ওকে 1010 টাকা ওকে ক্যাশ দিলাম ওর ট্রিটমেন্টের জন্য, যেটুকু আমি পারলাম। ট্রেনের টাইম দেখলাম 7:05 একটা ট্রেন আছে, আমি ওই আরপিএফে ডিআরপির সঙ্গে কথা বললাম, ওখানে ব্যবস্থা করে ওকে এনজিপি পর্যন্ত পৌঁছে দেবো, তারপরে ওনার বাবা ওনাকে ওখান থেকে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি ও বাড়ি থেকে রান করে চলে এসেছে। বর্তমানে ট্রাফিক পুলিশের সাহায্যে নিজের পরিবার পরিজনের কাছে ফিরতে পারবেন যুবকটি। ট্রাফিক পুলিশের সাহায্যে পেয়ে কৃতজ্ঞ কর্ণাটকের যুবকটিও। রশি কৃষ্ণ কে সময় মে উপর সে গির গয়া, মেরা ড্রাইভার তো ছোড় কে চলা গয়া, মেরা পাস পয়সা নেই থা, ইধর আজ পুরা লকডাউন হ্যায়, ইধর মে মনি ট্রান্সফার কে লিয়ে ঢুঁঢা, কোই মদদ নেই কিয়া, পুলিশ স্যার কে পাস আকে মে মদদ মাঙ্গা, উনে উনকা পেটিএম নম্বর দেকে মেরা বাপ উধর সে পয়সা ডালা, উনে ইধর মুঝে ও পয়সা দেকে বহুত মদদ কিয়া, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, কোচবিহার।